আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ভিউয়ার্স, প্রথমেই জানিয়ে দেব বাংলাদেশ এবং ভারত সীমান্তে গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট। বাংলাদেশ ভারত সীমান্তে এনএলএফটির হামলায় দুই ভারতীয় বিএসএফ সদস্য নিহত। কাশ্মীরে বন্দুক যুদ্ধে পাকিস্তানি নিহত। সংঘর্ষ চলছে হেরাত প্রদেশেও। এদিকে এবার দক্ষিণ চীন সাগরে একাধিক যুদ্ধ জাহাজ মোতায়েন করল ভারত। পতনের মুখে আফগানিস্তানের প্রথম কোন প্রদেশিক রাজধানী। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ, ভারতে বেকারদের আত্মহত্যা 24% বেড়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আর ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা জানেন ভারত এবং বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নিরীহ মানুষদের বা নিরীহ সেনাদের প্রতিনিয়তই ভারতের সেনারা গুলি করে হত্যা করে। আজকে ভারত বাংলাদেশ সীমান্তে দুই বিএসএফ সদস্য খতম হয়েছে, এ বিষয়ে আপনার মতামত সংবাদ শোনার পরে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। বাংলাদেশ ভারত সীমান্তে এনএলএফটির হামলায় দুই বিএসএফ সদস্য নিহত। বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দুই সদস্য। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6:30 দিকে রাজ্যের ধালাই জেলায় এই হামলার ঘটনা ঘটে। ত্রিপুরার জাতীয় মুক্তি ফ্রন্টের এনএলএফটি সদস্যরা অতর্কিত এই হামলা চালায় বলে জানিয়েছে বিএসএফ। সংগঠনটিকে আগেই নিষিদ্ধ করেছে ভারতীয় সরকার। এনডিটিভির খবরে বলা হয়েছে, এনএলএফটির হামলায় নিহতদের মধ্যে বাহিনীর এক উপপরিদর্শকও রয়েছে। ধালাই জেলার পানির সাগর সেক্টরে আল সি নাথ সীমান্ত পোস্টের কাছাকাছি এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ধালাই ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় 94 কিলোমিটার দূরে অবস্থিত এবং এর উত্তর ও দক্ষিণ অংশে বাংলাদেশের সীমান্তে মিল রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার 4,096 কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ত্রিপুরাতেই রয়েছে 850 কিলোমিটারের বেশি। বিএসএফ এর এক মুখপত্র জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুক যুদ্ধের সময় উপপরিদর্শক ভুরু সিং ও কনস্টেবল রাজকুমার গুরুতর জখম হয়ে প্রাণ হারান। ঘটনাস্থলে রক্তের চিহ্ন দেখা যায়, এতে বোঝা যায় হামলাকারীরাও জখম হয়েছে। তিনি আরো জানান, হামলাকারীরা নিহত জওয়ানদের অস্ত্র নিয়ে গেছে, তাদের ধরতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। কাশ্মীরে বন্দুক যুদ্ধে পাকিস্তানি নিহত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মঙ্গলবার সেনাবাহিনীর সঙ্গে এক বন্দুক যুদ্ধে পাকিস্তানি একটি চরমপন্থী সংগঠনের সদস্য নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শোকবাবা সীমান্তে গত 23 জুলাই এক বন্দুক যুদ্ধে 3 অস্ত্রধারী নিহত হলেও পাকিস্তানি চরমপন্থী সদস্যের সংগঠনের সদস্য বাবর আলী পালিয়ে যেতে সক্ষম হন খবর স্পোর্টনিকের। তখন থেকেই তাকে ধরতে সেনা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কাশ্মীরের বান্দিপুরা জেলায় অভিযান চালায় সেনাবাহিনী, এতে বন্দুক যুদ্ধে নিহত হন বাবর আলী। সম্প্রতি কাশ্মীর সীমান্তে উত্তেজনার আগের যে কোনো সময়ের চেয়ে বেড়ে গেছে। বিশেষ করে জম্মুতে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে একাধিকবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ভারতের সব হামলার জন্য বরাবরই পাকিস্তানকে দায়ী করে এলেও ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। সংঘর্ষ চলছে হেরাত প্রদেশেও। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ দখলের দ্বার প্রান্তে চলে এসেছে তালেবান। এর মধ্যে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হেরাত প্রদেশেও তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়। খবরে বলা হয়, সোমবার ছিল প্রদেশের সংঘর্ষ শুরু হওয়ার ষষ্ঠ দিন, সংঘর্ষ এখনো চলছে। এতের গভর্নর জেনারেল আব্দুল সবুর কাআনি বলেন, তালেবানের অবস্থানে বিমান হামলায় তাদের অনেকেই হতাহত হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, সোমবার সন্ধ্যায় হেরাত শহরে এক বিস্ফোরণে 3 বেসামরিক নাগরিক নিহত এবং 10 আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানায়, একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে তালেবানের অগ্রযাত্রার মধ্যে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি 6 মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন। যদিও এই পরিকল্পনা প্রত্যাখ্যান করা হয়েছে তালেবানের পক্ষ থেকে। দীর্ঘ 20 পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটি এই অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে আফগান সরকার। এবার দক্ষিণ চীন সাগরে একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত। ভারতের সঙ্গে গত বছর থেকেই সীমান্ত সংঘাতে জড়িয়েছে চীন। পাল্টা জবাব দিয়েছে ভারতও, তবে এবার জলপথে বেইজিংকে চাপে রাখার নতুন কৌশল নিল নয়াদিল্লি। আর সেজন্যই ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিটের টাস্ক ফোর্সের দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পাঠানো হলো। আগস্ট থেকে এই অঞ্চলে মোতায়েন থাকবে ভারতের একাধিক যুদ্ধজাহাজ। শুধু তাই নয়, চীনের নাকের ডগাতে অন্যান্য দেশের সঙ্গে মহরতেও অংশ নেবে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাক্ট ইস্ট পলিসি মেনে একাধিক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করছে ভারত। যুদ্ধজাহাজগুলোর মধ্যে রয়েছে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ও রণবিজয়, গাইডেড মিসাইল ফ্রিগেট শিবালিক, অ্যান্টি সাবমেরিন এবং গাইডেড মিসাইল কোরা। আগামী 2 ওই অঞ্চলে টহল দেবে এই যুদ্ধজাহাজগুলো। এখানেই শেষ নয়, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার নৌবাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নেবে ভারতীয় নৌবাহিনী। এছাড়া জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মালাবার 2 নামে যৌথ মহড়াতেও অংশ নেওয়ার কথা রয়েছে ভারতের। উল্লেখ্য, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বরাবরই আধিপত্য বিস্তারের স্বপ্ন রয়েছে চীনের। বিশেষ করে দক্ষিণ চীন সাগর বরাবর অন্যান্য দেশকে চাপে রেখে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছে বেইজিং। বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ চীন সাগরের সামরিক পরিকাঠামো গড়ে তুলছে বেইজিং। প্রায় গোটা জলরাশিটাই নিজেদের বলে দাবি করে কমিউনিস্ট দেশটি। পাল্টা সেখানে আণবিক শক্তি চালিয়ে যুদ্ধ বিমানবাহী রণতরী পাঠিয়ে শক্তি প্রদর্শন করছে আমেরিকা। বিশ্লেষকদের মতে, ড্রাগনকে রুখতে বদ্ধপরিকর আমেরিকা। সদ্য সমাপ্ত G7 বৈঠকের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে শোনা গিয়েছে সংঘাতের সুর। তবে শুধু দক্ষিণ চীন সাগর নয়, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বারবারই কর্তৃত্ব কায়েম করতে সচেষ্ট শি জিনপিং সরকার। কখনো জাপান, কখনো ফিলিপাইন, তো কখনো আমেরিকার সঙ্গে সংঘাতে জড়িয়েছে বেইজিং। এবার চীনকে চাপে রাখতে পদক্ষেপ নিল ভারতও। পতনের মুখে আফগানিস্তানের প্রথম কোন প্রাদেশিক রাজধানী। আফগানিস্তানে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে। বর্তমানে দেশটির 3 গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলছে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই। রণাঙ্গনে পরিণত হয়েছে রাজপথগুলো। দেশটির হেলমান্দ প্রদেশের লস্করগাহে যে কোনো সময় নিয়ন্ত্রণ হারাতে ঝুঁকিতে রয়েছে সরকার। দেশটির সর্বশেষ আপডেট, সোমবার গভীর রাত পর্যন্ত চলে মার্কিন বিমান হামলা, এরপর পিছু হটেনি যোদ্ধারা। এছাড়া সোমবার একটি টিভি স্টেশনে নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। ধারণা করা হচ্ছে প্রথমবারের মতো দেশটির কোনো প্রাদেশিক রাজধানী দখলে নিতে যাচ্ছে তালেবানরা। খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন ও আফগান বাহিনীর বিমান হামলা সত্ত্বেও দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের লস্করগাহ শহরটি সশস্ত্র গোষ্ঠীর তুমুল আক্রমণের মধ্যে রয়েছে। তালেবানরা একটি টিভি স্টেশন দখলে নিয়েছে। গ্রাম থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষ বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছে। হাসপাতাল থেকে এক চিকিৎসক বিবিসিকে জানায়, চারদিকে লড়াই চলছে। তালেবান বাহিনী মোকাবেলায় শত শত আফগান সেনা ময়দানে রয়েছে, তবে তারা সুবিধাজনক পরিস্থিতিতে নেই। আমেরিকানদের 20 যুদ্ধক্ষেত্র ত্যাগের সময় গত কয়েক মাসে তালেবানরা দ্রুত দেশের অনেকটা অঞ্চল দখলে নিয়েছে। আগস্টের মধ্যেই সেনা প্রত্যাহার সম্পন্ন করবে আমেরিকা। মার্কিন ও ব্রিটিশ সেনাদের অভিযানের কেন্দ্রস্থল ছিল হেলমান্দ। সেখানে তালেবানদের বিজয় আফগান সরকারের জন্য বড় একটি ধাক্কা। যদি লস্করগাহর পতন ঘটে, তবে এটি হতে যাচ্ছে 2016 সালের পর প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর পতন। বর্তমান দেশটির 3 প্রাদেশিক রাজধানী ঘিরে যুদ্ধ চলছে। এক আফগান সেনা কমান্ডার সতর্ক করে বলেছেন, শহরটি তালেবানদের দখলে গেলে বৈশ্বিক নিরাপত্তায় বিধ্বংসী প্রভাব ফেলবে। মেজর জেনারেল সামি সাদাত বলেন, এটা শুধু আফগানিস্তানের যুদ্ধ হয়,
এটি স্বাধীনতা ও সর্বগ্রাসিতার মধ্যে লড়াই। সোমবার আফগান তথ্য মন্ত্রণালয় জানায়, তালেবান আক্রমণ ও হুমকির মুখে হেলমান্দের 11টি রেডিও ও 4টি টিভি নেটওয়ার্ক সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এদিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের দখলে চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান বাহিনী। রবিবার সেখানকার বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়। কান্দাহারের পতন ঘটলে তাদের প্রতীকী বিজয় হবে, এর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাবে। এছাড়া দিনের পর দিন লড়াই অবরুদ্ধ হয়ে আছে তৃতীয় বৃহত্তম শহর হেরাত। সম্প্রতি তালেবানরা জানায়, তাদের যোদ্ধারা ইতোমধ্যেই আফগান ভূখণ্ডে 85% নিয়ন্ত্রণ নিয়েছে। সরকারিভাবে এই দাবির বিরোধিতা করা হলেও অন্য কিছু সূত্র বলছে, দেশটির 400টি জেলার অর্ধেকের মতো দখল নিয়েছে তালেবানেরা। বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলো দখল করে রাজধানীকে ঘিরে ফেলা তাদের লক্ষ্য। সম্প্রতি দখল নেয় ইরান, তুর্কমেনিস্তান ও পাকিস্তান সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং। ভারতে বেকারদের আত্মহত্যা 24% বেড়েছে। দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ ভারতে 2016 থেকে 2019 সালের মধ্যে বেকারত্বের কারণে আত্মহত্যার হার 24% বৃদ্ধি পেয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর NCRB দেওয়া প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। NCRB-র দেওয়া তথ্য অনুযায়ী 2016 সালে বেকারত্বের কারণে ভারতে আত্মহত্যা করেছে 2,298 জন। 2019 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 2,851 জনে। মধ্যবর্তী সময়ে 2017 সালে 2,404 ও 2018 সালে 2,741 জন বেকার আত্মঘাতী হন। NCRB জানিয়েছে, বেকারত্বের কারণে আত্মহত্যার শীর্ষে রয়েছে কর্ণাটক রাজ্য। দক্ষিণ ভারতের এই রাজ্যে এক বছরে 553 জন আত্মঘাতী হয়েছে। পরের চারটি স্থানে রয়েছে মহারাষ্ট্র 452, তামিলনাড়ু 251, ঝাড়খণ্ড 232 এবং গুজরাত 219। 2019 সালে পশ্চিমবঙ্গে আত্মঘাতী হয়েছে 40 জন বেকার। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগেই ভারতে বেকারত্বের হার পৌঁছে যায় 45 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। অতিমারির কারণে পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলে আশঙ্কা। গত বছর NCRB জানিয়েছে, এক দশকে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে দিনমজুররা। উল্লেখ্য, 1995 সাল থেকে জাতীয় স্তরে দুর্ঘটনাজনিত মৃত্যু ও আত্মহত্যার তথ্য একত্রিত করে প্রকাশ করেছে NCRB। সূত্র আনন্দবাজার।